হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি মাই কুকিং স্টাইলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ফ্রেঞ্চ টোস্ট, খুবই ইজি অ্যান্ড কুইক একটি রেসিপি। ফ্রেঞ্চ টোস্ট বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি ব্রেকফাস্ট, সকালবেলা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায় এই ফ্রেঞ্চ টোস্ট। চলুন দেখা যাক ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে আমাদের কী কী লাগছে। আশা করছি রান্নার পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে তৈরি করা যাক। ফ্রেঞ্চ টোস্ট তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, আর লাগবে 3টা ডিম। এখানে লিকুইড মিল্ক নিয়েছি, যতটুকু লাগে আমি দিব, আর নিয়েছি অর্গানিক সুগার 3 টেবিল স্পুন, আর নিয়েছি এখানে সিনামন পাউডার অর্থাৎ দারুচিনির গুঁড়া। এখন একটু ডিপ আর ছড়ানো একটা প্লেটে ডিমগুলো ভেঙে নিব, যাতে ব্রেডগুলো ডিমে চুবিয়ে নিতে সুবিধা হয়। ডিম ভেঙে নেওয়ার পর এখন এখানে আমি সুগারটা দিয়ে দেব। সুগার দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ সিনামন পাউডার। এটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। সিনামন পাউডার যদি না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটি ফর্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। আর ফ্রেঞ্চ টোস্ট ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না। এখন আমি একটা ব্রেড নিয়ে মিশ্রণের মধ্যে চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এটা এক পাশ হওয়ার পর দেন আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে এটা ব্রাউন করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। ব্রেড কিন্তু ডিমের মধ্যে বেশি চুবালে কিন্তু এটা নরম তুলতুলে হয়ে যাবে, সেজন্য জাস্ট 2-3 বার একটু এপিটুপিট চুবিয়ে দিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলি আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখন আমি উপরে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই সাজিয়ে নিতে পারেন। খুবই ঝটপট একটা রেসিপি চটপট রেডি করে ফেললাম। আপনারাও চাইলে এভাবে ঝটপট রেডি করে ফেলতে পারেন। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মাই নিউ আপকামিং ভিডিওস। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত চোখ রাখুন মাই কুকিং স্টাইলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।